আজকে আমরা দেখবো কিভাবে প্রিমিয়ার প্রোতে কোনো ভিডিওর সাউন্ড বাড়াতে অথবা কমাতে হয় এবং কিভাবে সাউন্ডের ট্রানজিশন দিতে হয়। আবার সঙ্গেই থাকো, আমি সাদমান সাদিক। এবং প্রথমে আমরা প্রজেক্টে যাব। অসিন আমাশে ব্যান্ডে একবার ক্লিক করলে ইম্পোর্টে যাব। তারপর মনে করি এই ভিডিওটি নিলাম এবং কন্ট্রোল প্রেস করে এই ভিডিওটি নিলাম। ওপেন দিলে আমাদের দুটো ভিডিও চলে আসলো। এবার মাউসের বাম পাশে বাটনটি চেপে ধরে টেনে মেইন টাইমলাইনে আনলাম, চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে ক্লিক করলাম, তাহলে আমাদের দুটো ভিডিও চলে আসলো। এখন যদি আমি স্পেস বার প্রেস করে চালাই তাহলে সাউন্ড হচ্ছে। এখন আমাদের দুটো ভিডিওর দুটো ভিন্ন ধরনের সাউন্ড। এখন আমি ভিডিওটাকে একটু ট্রিম করলাম এই বরাবর, এবং এই ভিডিওটাকে ট্রিম করলাম এই বরাবর, তারপর জোড়া লাগালাম। এখন আমি যদি এইখানে যাই, একটু জুম ইন করি এভাবে টেনে, হঠাৎ করে সাউন্ডটা চেঞ্জ হচ্ছে, যেটা একদম অডিয়েন্সের কানে লাগবে। তো আমরা কিভাবে স্মুথলি সাউন্ডটা চেঞ্জ করতে পারি? ফার্স্ট অফ অল ইফেক্টসে যাব আমরা, তারপর আমাদের এই অপশনগুলো থাকবে, এটার আন্ডারে অডিও ট্রান্সলেশনে ক্লিক করবো আমরা। তারপর অডিও ট্রানজিশনসের মাঝখানে আমরা কনস্ট্যান্ট গেইন, কনস্ট্যান্ট পাওয়ার, এক্সপোনেনশিয়াল ফেড এই তিনটে অপশন পাবো। আমরা যা করব, আমরা মাউসের বাম পাশে বাটনটি চেপে ধরে টেনে অডিও দুটোর মিলনস্থলে বসিয়ে দিব। একটু জুম ইন করি এটাকে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ফেড অপশন আছে। এখন আমি যদি প্লে করি, করে দেখতে হবে ফার্স্টে মিউজিকটা আস্তে কমে গেল, তারপর অন্য মিউজিক স্টার্ট হলো। এবং চাইলে এনে ক্লিক করতে পারি এবং এইখানে টেনে বাড়িয়ে দিতে পারি, তাহলে আস্তে করে ফেড হবে সাউন্ডটা। খেয়াল করি আবার, এবং খেয়াল করে বুঝতে পারবে যে ঠিক এখানেও কিন্তু আগের মিউজিকটা চলে আসছে, অর্থাৎ পরে ভিড়ে মিউজিক কিন্তু আস্তে আস্তে করে বাড়া শুরু করেছে। চাইলে এপাশেও আমি একটু বাড়িয়ে দিতে পারি। এবার শুনি মিউজিকটা, এভাবে আমরা যে কোনো দুটি ভিডিওর মাঝখানে খুব সুন্দরভাবে সাউন্ড মিলিয়ে ফেলতে পারি। এখন কোনো ভিডিও যদি সাউন্ড বেশি হয় তাহলে কী করা যায়? আমরা ভিডিওটির অডিওটাকে ক্লিক করব, অডিও হচ্ছে নিচের এই টাইমলাইনটি। তারপর ইফেক্ট কন্ট্রোলসে যাব, ভলিউম লেভেল বাড়ালে সাউন্ড বেড়ে যাবে, লেভেল কমালে সাউন্ড কমে যাবে। এবং এভাবে আমরা যে কোনো ভিডিও সাউন্ড বাড়াতে অথবা কমাতে পারি। এবং মনে করি আমাদের ফার্স্টে ভিডিওটির সাউন্ড বেশি থাকবে, পরে আস্তে আস্তে কমে যাবে, তাহলে কী করা যায়? ফার্স্টে মনে করি আমাদের এই জিনিসটা ক্লিক করা নেই, আমি এটা ডিলিট করে দিই। ফার্স্টে আমাদের ফার্স্টে এভাবে থাকবে, যে কোনো ভিডিও এভাবে থাকবে। আমরা লেভেলে ক্লিক করব, লেভেলে ক্লিক করলে এরকম একটা ডট আসবে, কি ফ্রেম, তার মানে সময়ে এই সেকেন্ডে অডিওর ভয়েসের সাউন্ড হবে -15 ডেসিবেল। অ্যান্ড একটু পরে যাই, পরে যেয়ে আমি এটা কমিয়ে দিলাম, খেয়াল করলে দেখবে যে এখানে আরেকটি ডট চলে আসছে। সময়ের 42 সেকেন্ডে আমাদের সাউন্ড একদম -287 ডেসিবেল, মানে একদম জিরো প্রায় বলতে গেলে। এবং আমি যখন প্লে করি তাহলে দেখবে যে সাউন্ড আস্তে আস্তে কমে গেল কীভাবে, আস্তে আস্তে কমে যাচ্ছে, এবার একদম কমে গেল, গায়েব হয়ে গেল। তো এভাবে চাইলে আমরা যে কোনো কি ফ্রেম সেট করেও আমরা আমাদের অডিও ভয়েস কন্ট্রোল করতে পারি, অর্থাৎ সাউন্ডের লেভেল কন্ট্রোল করতে পারি, এবং যে কোনো দুটি ভিডিও মাঝখানে খুব সুন্দরভাবে আমরা অডিওগুলো মিলে দেখতে পারি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি সাদমান সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।